পামেস্ট্রি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো আপনার ভাগ্যে আছে গভর্নমেন্ট জব এই নিয়ে বিস্তারিত আলোচনা তো এটা ছেলে এবং মেয়ে বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয় এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আপনাদের মধ্যে প্রশ্ন থাকে কোন হাত দেখা উচিত আপনি ছেলে বা মেয়ে যাই হন না কেন আপনি অবশ্যই নিজের ডান হাতটা দেখবেন যদি ডান হাতে এই রেখাগুলো থাকে তাহলে আপনি অবশ্যই এই ফল পাবেন তো আজকে হয়তো এই রেখাগুলো আপনার নাও থাকতে পারে তবে আগামী দিনে এই রেখা আসে তিন থেকে মাস অন্তর হাতে রেখা চেঞ্জ হয় তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হাতের যে রেখাগুলো আলোচনা করব। এই রেখাগুলো আপনার আজকে না থাকলেও আগামী দিনে আসতে পারে যখনই আসবে জানবেন আপনার সরকারি বা গভর্নমেন্ট জব আপনি অবশ্যই পাবেন তো আপনারা একটু লক্ষ্য করুন এই যে আঙুল এটাকে বলা হয় আপনার তর্জনীর আঙুল আমরা প্রত্যেকেই জানি তর্জনীর আঙুলের নিচে এই ক্ষেত্রটা হচ্ছে আপনার বৃহস্পতির পর্বত ইংরেজিতে বলা হয় জুপিটার মাউন্ট এবং অনেকে গুরু পর্বত বলে এখান থেকে এই অংশটুকুনি হচ্ছে বৃহস্পতির পর্বত এই পর্বতের যে কোনো জায়গায় এই চিহ্নটার থাকলেই হবে চেন্নটা ছোট হতে পারে কিংবা বড় বড় যদি ছোটো বড়ো যাই হোক না কেন আপনার যদি এই চিহ্নটা যদি এই অংশের যে কোনো জায়গায় আপনার হতে পারে একটা রেখায় একটা রেখা নিয়ে যদি এরকম একটা তিবুজ হয় তাহলে আপনি অবশ্যই গভর্নমেন্ট জব পাবেন বা ট্রায়াঙ্গেল অবশ্যই আপনি গভর্নমেন্ট জব পাবেন এর জন্য আপনি একটু পরিশ্রম করুন আপনি গভর্নমেন্ট জব পাবেন এছাড়াও গভর্নমেন্ট জব বা সরকারি জবের ক্ষেত্রে যেটা দেখতে হয় তো এটা হচ্ছে আপনার মধ্যমার আঙুল আর এই অংশটা হচ্ছে আপনার শনি পর্বতের অংশ আমরা জানি যে ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উঠতে পারে এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র আর এটা হচ্ছে জীবন রেখা আর এই অংশটা হচ্ছে আপনার রাহুর ক্ষেত্র আর এটা হচ্ছে আপনার কেতুর ক্ষেত্র যে কোনো জায়গা থেকে ভাগ্যরেখা উঠতে পারে এই ভাগ্যরেখা যদি আপনার এই কেতু পর্বত থেকে আমি দেখাচ্ছি কেতু পর্বত থেকে উঠে যদি এরকম এই যে বৃহস্পতি পর্বতের দিকে যায় এটা বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বতের দিকে যদি যায় রেখা যদি বৃহস্পতির পর্বতের দিকে যায় তাহলে আপনার গভর্নমেন্ট জবকে নির্দেশ করে এছাড়া এই যে এই রেখা এটা শনি পর্বত পর্যন্ত গিয়েছে তো এই ভাগ্যরেখাটা শনি পর্বত গিয়ে যদি কোনো ভাগ্যরেখার কোনো অংশ যদি আপনার এরকম বৃহস্পতি পর্বতে দিকে যায় তাহলেও আপনার গভর্নমেন্ট জব হবে এছাড়া রেখা যদি এখান থেকে শুরু হয়ে এরকম দিকে যায় তাহলেও আপনার গভর্নমেন্ট জব হবে কিংবা যদি ভাগ্যরেখা এখান থেকে কোনো অংশ যদি এরকম যায় তাহলেও আপনি গভর্নমেন্ট জব পাবেন কথা হচ্ছে ভাগ্য রেখার মুখ যদি আপনার বৃহস্পতি পর্বত বা গুরু পর্বত বা জুপিটার মন্ত্র দিকে হয় তাহলে আপনি গভর্নমেন্ট জব পাবেন গভর্নমেন্ট জব বা সরকারি জবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে পর্বত এখন সেই পর্বতটা নিয়ে আমি আলোচনা করছি তো এটা হচ্ছে আপনার অনামিকা আঙুল অনামিকা আঙুল নিচে এই ক্ষেত্রটা হচ্ছে রুবির ক্ষেত্র এই অংশটুকুন এবং যেটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুবি পর্বত বা সান মাউন্টে যদি কিছু বেশ কিছু চিহ্ন আছে এই চিহ্ন যদি আপনার থাকে তাহলে আপনি গভর্নমেন্ট জব পাবেন তো এখন সেই চিহ্নটা আমি দেখাচ্ছি আপনারা একটু মুম দিয়ে শুনবেন ভেড়োটা পুরা দেখুন এখানে যদি আপনার একটা ফেস সাইন থাকে সেটা ছোট বড় যাই হোক না কেন তাহলে আপনি গভর্নমেন্ট জব পাবেন কিংবা যদি একটা এরকম একটা রেখা এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে যদি স্টার্ট চিহ্ন হয় তাহলেও আপনি গভর্নমেন্ট জব পাবেন এছাড়া যদি ভাগ্যরেখা মানে মানে রুবি পর্বতে যদি আপনার একটা সুস্পষ্ট রুবি রেখা সেটা বড়ও হতে পারে এরকম কিংবা যদি এরকম ছোট হয় কিন্তু শর্ত হতে পারে যেন এই ডুবি রেখাটা যেন আপনার স্পষ্ট হয় কাটাকুটো ছাড়া স্পষ্ট হয় কাটাকুটো ছাড়া এরকম যদি স্পষ্ট হয় অস্পষ্ট হলে আপনার স্পষ্ট এবং এরকম যদি ডুবি রেখা হয় তাহলে গভর্নমেন্ট জব পায় গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আরেকটা থেকে বেস্ট যোগ হচ্ছে আপনার এই অংশে দেখুন লক্ষ্য করুন এই অংশে যদি একটা তিবু একটা মানে ফিস সাইন আর এই অংশে যদি একটা ফিস সাইন আর ভাগ্যরেখা ভাগ্যরেখার পাশে যদি একটা ফিস সাইন থাকে তাহলে পারে আপনি গভর্নমেন্ট জব পাবেন একশো পার্সেন্ট এবং বড়ো ধরনের যে গভর্নমেন্ট জব হয় সেই সরকারি চাকরিগুলি আপনি পাবেন এছাড়া আর আমি দেখাচ্ছি এই যে ভাগ্যরেখা ভাগ্যরেখার পাশে যদি শুধুমাত্র একটা ফিস সাইন থাকে তাহলেও আপনি সরকারি চাকরি পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর মধ্যে যে কোনো একটা রেখা থাকলেই কিন্তু আপনি গভর্নমেন্ট জব পাবেন ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই